আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, গোলাম মোস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারের যে অংশটা তিন নম্বরে যেটা থাকে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, সেটার এক্সারসাইজ আজকে আমরা করব। তোমাদের আগে এই ক্লাসগুলোর আমরা যে গ্রামাটিক্যাল রুলসগুলো আছে এইটার উপর ক্লাস নেওয়া হয়েছে, দুইটা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের উপর আমাদের দুইটা ক্লাস অলরেডি নেওয়া হয়েছে। তোমরা ওই ক্লাসগুলো আবার নতুন করে ভালোভাবে দেখবে, দেখলে হয়তো নতুন ওইগুলো আবার রিকল হবে, মনে হবে সব কিছু। আজকে আমরা একটা এক্সারসাইজ করবো আজকে আমরা সেটা আজকে সেটা এক্সারসাইজ করবো। আমরা প্রথমে যদি দেখি তাহলে প্রথম থেকে দেখি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস যদি হেডলাইনটা পড়ি তাহলে হচ্ছে দ্য কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। দেখো এই জায়গায় দশটা ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ দেওয়া আছে। সেখানে প্রথমে গেছে হোয়াট ডাস ডট ডট লুক লাইক, একটা আমরা জানি এগুলো আমরা আগে ব্যবহার করেছিলাম। তারপর বলছে কোনো কিছু দেখতে অদ্ভুত, কোনো কিছু দেখতে কেমন বা কোনো কিছু আকৃতি কেমন, সেরকম ক্ষেত্রে আমরা হোয়াট ডাস লুক লাইক শব্দটা ইউজ করি। তারপর হচ্ছে নুসনার হ্যাডের ক্ষেত্রেও আমরা জানি যে দুইটা কাজ একই সময় ঘটলে বা কোনো কাজ করতে না করতেই আরেকটা কাজ এসে যাওয়া, সেইরকম ক্ষেত্রে আমরা নুসনার হ্যাডের ব্যবহারটা দেখি। তার ওয়াজ বর্ন, তোমরা জানো কে কোনো জায়গায় কেউ জন্মগ্রহণ করছে সেরকম বোঝাইতে ওয়াজ বর্ন। উডরাদার ব্যাপারটা তোমরা জানো, উডরাদার হচ্ছে দুইটি কাজের মধ্যে কোনটি ভালো বরং ভালো সাজেশন দেওয়া, এরকম সেক্ষেত্রে আমরা উডরাদার ইউজ করি। আর দেয়ার হচ্ছে যে কোনো জায়গায় কোনো কিছু আছে, কোনো কিছুর অস্তিত্ব আছে সেটা বোঝাতে আমরা দেয়ার ইউজ করি। অ্যাজ ইফের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, মানে কোনো কাজ এমনভাবে যেন কথা, মানে আমরা বলি না যে যেন এমন হয়েছে যেন এরকম, এরকম ক্ষেত্রে মানে যেন অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অ্যাজ ইফ শব্দটা ইউজ করা হয়। অ্যাজ সুন অ্যাজ আর নুসন হ্যাড প্রায় সেন্স একই, মানে দুইটা কাজের একসাথে হওয়া, মানে কোনো কাজ করতে না করতেই আরেকটা কাজ হয়ে যাওয়া, এরকম। লেটলন হচ্ছে, আমরা জানি লেটলন হচ্ছে যে কোনো কাজ ভাবাই যায় না এমন বা দূরের কথা, আমরা বলি না যে এই কাজ এটাই হয় না আবার ওটা তো দূরের কথা, এরকম সেন্সে আমরা লেটলন শব্দটা ইউজ করি। হ্যাড বেটার হচ্ছে যে উচিত অর্থে বা সাজেশনমূলক, আমরা বলি না যে তোমার বরং এটা করলেই ভালো হয় বা ওটা করলেই ভালো হয়, এ বরং ভালো হয় উপদেশমূলক সাজেশন বা উচিত, এরকম ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করি। আর হ্যাড বেটার স্ট্রাকচার একই, কিন্তু হ্যাব টু অর্থ হচ্ছে জোর দিয়ে, এটা বাধ্যতামূলক মাস্টের ক্ষেত্রে আমরা ইউজ করি যে করতেই হবে, আর হ্যাড বেটার হচ্ছে করলে ভালো হয়। এই দুইটা পার্থক্য আছে, এই দুইটা সবসময় খেয়াল রাখবা, দুইটা স্ট্রাকচার একই, হ্যাঁ এই দুইটা স্ট্রাকচার একই কিন্তু অর্থবোধকভাবে ভিন্ন, অর্থ হচ্ছে যে কোনটা করলে ভালো হয় আর একটা হচ্ছে কোন করা উচিত, দুই ক্ষেত্রে আলাদা। প্রথমে যদি আমরা এ নাম্বার দিয়ে শুরু করি, কাজী নজরুল ইসলাম ওয়াজ আওয়ার রেবেল পোয়েট, হি ড্যাশ ইন চুরুলিয়া। কাজী নজরুল ইসলাম আমাদের একটা বিদ্রোহী কবি, আমাদের বিদ্রোহী কবি, তিনি চুরুলিয়াতে কী করছেন, জন্মগ্রহণ করছেন, এটা আমরা সবাই বুঝি। তাহলে কী হবে, ওয়াজ বর্ন, এক নম্বরটা তাহলে কী হয় ওয়াজ বর্ন। তারপরে যদি আমরা বি নাম্বারে চলে যাই তাহলে দেখতে পাই যে ইফ ইউ ডোন্ট মিস দ্য বাস, যদি তুমি বাস মিস করতে না চাও, স্টার্ট তাহলে পসিবল, সম্ভব কি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমরা একটা কথা জানি অ্যাজ সুন অ্যাজ পসিবল, সবাই আমরা ইউজও করি এটা অনেকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব কী করো, যে বাস যদি বাস মিস করতে না চাও যত দ্রুত সম্ভব কী করো, স্টার্ট হও, রওনা দাও, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ টু ওয়েট টু আওয়ার্স ফর দ্য নেক্সট বাস, অন্যথায় তোমার দুই ঘন্টা অপেক্ষা করতে হবে। তাহলে আমরা একটা কথা জানি অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব, সেই জন্য এই জায়গায় অ্যাজ সুন অ্যাজের ব্যাপারটা ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে যে দিস পোর স্টুডেন্ট ক্যান নট ম্যানেজ ইভেন হিজ টেক্সট বুকস, বলতেছে যে একটা ব্যাপার খেয়াল করবা, এই জায়গায় বলতেছে যে এই পোর স্টুডেন্টটা সে একটা তার টেক্সট বুকই কী করতে পারে না, ম্যানেজ করতে পারে না,
ড্যাশ আ বাইসাইকেল, একটা বাইসাইকেল তাহলে কি এই যে বুঝছে, বাইসাইকেল তো দূরের কথা, সে তো এই করতে পারে না, টেক্সট বুকই ম্যানেজ করতে পারে না, ঠিক আছে, সে তা বাইসাইকেল তার জন্য দূরের কথা, তাহলে এটা কি হতে পারে, লেট লার্ন হতে পারে, কারণ লেট লার্ন হবে, কারণ লেট লার্ন অর্থ যে এটাই পারে না ওটা তো দূরের কথা। একটা বা আরেকটা ব্যাপার খেয়াল করবা, লেট লার্নের বিষয়টা হচ্ছে যে দুইটা বিষয়ের তুলনা, দুইটা বিষয়ের মধ্যে যে এটাই পারে না ওইটা তো দূরের কথা, মানে এরকম সেন্সে সাধারণত ক্যান নট কুড নট থাকে, সবসময় থাকে এটা বলি না, কিন্তু সব সাধারণত ক্যান নট কুড নট দিয়ে থাকে, সাবজেক্টের পরে ক্যান নট কুড নট থাকে। যেমন দিস স্টুডেন্ট, দিস পোর স্টুডেন্ট ক্যান নট, ঠিক আছে, এই যে ক্যান নট শব্দটা আছে, কি পারে না, টেক্সট বুকই ম্যানেজ করতে পারে না, বাইসাইকেল তো দূরের কথা, হি ওয়ার্কস স্কুল টু স্কুল হুইচ ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে, তার স্কুল 5 কিলোমিটার দূরে তার থেকে, এরকম একটা ব্যাপার। তারপরে লেখছে ডি নাম্বারে যদি আমরা চলে যাই, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, আমাদের আমাদের সোসাইটি খারাপ লোকদের ভরপুর, উই ড্যাশ রিমেইন অ্যাওয়ার অফ দ্যাম। এখন আমাদের একটা ব্যাপার খেয়াল করো যে আমরা জানি যে সাধারণত এই জায়গায় আমাদের কি অ্যাওয়ার, তাদের জন্য অ্যাওয়ার কি হতে হবে নাকি অ্যাওয়ার হলে ভালো হয় কোনটা, তাহলে এই জায়গায় আমরা যদি সেন্সটা খেয়াল করি, তাহলে এই জায়গায় যেহেতু ব্যাড পার্সন সমাজে আছে, তাহলে আমাদের অবশ্যই হেল্প অবশ্যই হতে হবে কথাটা বোঝানো হয়েছে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, হ্যাভ টু ইউজ করব, তাহলে উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দ্যাম, তাদের তাদের সম্পর্কে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। আওয়ার ভিলেজ ইজ আ ফেমাস ওয়ান, আমাদের গ্রাম একটা বিখ্যাত একটা গ্রাম, ড্যাশ আর আর মেনি হাইলি এডুকেটেড পারসনস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেক এডুকেটেড এডুকেটেড শিক্ষিত লোক আছে, সেই ব্যাপারটা বলছে বোঝানো হয়েছে। আগে বলছি যে কোনো জায়গায় কিছু আছে সেটা বোঝাতে দেয়ার ইউজ করা হয়, তাহলে এই জায়গায় কী হবে, দেয়ার আর মেনি হাইলি এডুকেটেড পারসনস ইন আওয়ার ভিলেজ। তারপরটা হচ্ছে ড্যাশ উই রিচড টু দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, আমরা জানি যে কোনো কাজ দুইটা কাজ একসাথে হইলে বা কোনো কাজ করতে না করতে আরেকটা কাজ হয়ে গেলে সেক্ষেত্রে নুসেনা হেড হতে পারে, অ্যাসোনাস হতে পারে, স্কার্সলি হেড হতে পারে, হার্ডলি হেড হতে পারে, তবে তোমরা খেয়াল করবা যদি দেন থাকে তাহলে নুসেনা হেড হয়। যদি আবার একটা ক্লু দিয়ে দিই, প্রথমে যদি সেন্টেন্সের প্রথমে যদি শূন্যস্থান থাকে এবং দেন থাকে, আবার খেয়াল করো সেন্টেন্সের প্রথমে যদি শূন্যস্থান থাকে এবং দ্বিতীয় ক্লোজের আগে দুই ক্লোজের মাঝখানে যদি দেন থাকে তাহলে নুসুনার হেড হয়, ঠিক আছে, তাহলে এই জায়গায় নুসুনার হেড হবে, নুসুনার হেড রিচ টু দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এরপরে যদি আমরা এরপরটায় চলে যাই, হাই রবি ড্যাশ আগস্ট ড্যাশ, দুইটা শূন্যস্থান আছে, তাই আমরা অনায়াসে এটা পারি যে দুইটা শূন্যস্থান থাকলে উপরে দেখো আমাদের সবগুলো কিন্তু একটা ওয়ার্ড আছে, কিন্তু শুধু প্রথমটা হোয়াট ডাস ডট ডট লুক লাইক, এই জায়গায় দুইটা অংশ আছে, তাহলে এটা হচ্ছে যে কোনো কিছু দেখতে কাল্পনিক অদ্ভুত কিছু দেখতে কেমন, সেক্ষেত্রে একটা গোস্ট এটা অদ্ভুত কাল্পনিক কিছু একটা, সেজন্য এটা দেখতে কেমন সেই এক্সপ্রেশনটা বলা হয়েছে, তাহলে তাহলে এই জায়গায় দুইটা শূন্যস্থান যেহেতু আছে তাহলে হোয়াট ডাস লুক লাইক এই জায়গায় দিয়ে দেবে তোমরা, আর যেহেতু অন্য কিছু নাই তাহলে এটাই হবে। এরপরে যদি আমরা এইচ নাম্বারে চলে যাই, হি বিলি বিহেভস হি আর আ কিং হি অলওয়েজ প্রিটেন্ড টু বি ইম্পর্টেন্ট, সে এমনভাবে বিহেভ করতেছে যেন যেন অর্থটা কিন্তু এই জায়গায় প্রকাশ পায়, যেন সে রাজা হয়ে গেছে, সে নিজেকে অনেক ইম্পর্টেন্ট ভাবতেছে এরকম, তাহলে এই যেন অর্থে প্রকাশে আমরা বলছিলাম কি অ্যাজ ইফ, অ্যাজ ইফের পরে সাবজেক্ট হিসেবে বি ভার্ব হলে অয়ার হয়। আবার একটা ক্লু খেয়াল করো, অ্যাজ ইফের পরে অ্যাজ ইফ বসে দুইটা ক্লোজের মাঝখানে, যদি প্রথম অংশটা প্রেজেন্ট ফর্মে থাকে দ্বিতীয় অংশটা পাস্ট ফর্মে হয়, বি ভার্ব হলে অয়ার হয়, আর প্রথম অংশটা যদি পাস্ট ফর্মে হয় তাহলে দ্বিতীয় অংশটা পাস্ট পারফেক্ট ফর্মে হয়, তাহলে হি বিহেভস তাহলে অ্যাজ ইফ হি অয়ার আ কিং। যদি দেখো যে তোমরা দুইটা ক্লোজের দ্বিতীয় অংশে দুইটা ক্লোজের দ্বিতীয় অংশে অয়ার থাকে তাহলে তোমরা মনে করবে যে এখানে অ্যাজ ইফ হবে, এটা একটা ক্লু। আবার খেয়াল করো বলছি যে যদি দেখো দুইটা অংশের মাঝখানে দুইটা অংশের দ্বিতীয় অংশে অয়ার থাকে তাহলে ওই যে তাহলে মাঝখানে অ্যাজ ইফ হবে। তারপর আই নাম্বারটা হচ্ছে আই ড্যাশ সাপোর্ট মাই আঙ্কেল দ্যান মাই কাজিন, আই বিলিভ দ্যাট মাই আঙ্কেল ইজ মোর অনেস্ট দ্যান মাই কাজিন, বলতেছে আমি সাপোর্ট করব করবো কাকে, যে আমার আঙ্কেলের চেয়ে আমার কাজিনের চেয়ে আমার আঙ্কেলকে আমি সাপোর্ট করবো, কারণ আমার আঙ্কেল আমার কাজিনের চেয়ে সৎ। এই জায়গায় দেখো দুইটা তুলনা বোঝানোছে যে বরং আমি বলি আমরা বলি না আমি বরং এটা না করে এটা করবো, এই ধরনের ক্ষেত্রে দুইটা জিনিসের কম্পারিজনের ক্ষেত্রে
যদি ধ্যান থাকে তাহলে উড়ে ধরা হয়, খেয়াল করবে। ধ্যান থাকলে আবার শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছে একটা, যদি ধ্যান থাকে দুইটা হইতে পারে, একটা হচ্ছে নুসনা হেড আর একটা হচ্ছে উড্রাদা। আমরা এই নুসনা হেডের ব্যবহারটা শিখছি। নুসনা হেড হচ্ছে প্রথমে শূন্যস্থান থাকবে, এরপরে ধ্যান থাকবে। তাহলে যদি প্রথমে শূন্যস্থান থাকে এরপরে ধ্যান থাকে তাহলে নুসনা হেড, আর সাবজেক্টের পরে যদি শূন্যস্থান থাকে এরপরে ধ্যান থাকে তাহলে উড্রাদা। আবার বলছি, সাবজেক্টের পরে যদি শূন্যস্থান থাকে এরপরে ধ্যান থাকে, দুইটার তুলনা বোঝায়, তাহলে উড্রাদার হবে। তো তাহলে এই যে কী হয়, আই উড্রাদার সাপোর্ট মাই আঙ্কেল দ্যান মাই কাজিন। এরপর হচ্ছে ইউ ব্রিং, ইউ ড্যাশ ব্রিং ইউর ক্যামেরা, ইউ উই কুড টেক ফটো এভরি ইনসিডেন্ট। বলছে যে তুমি ক্যামেরা আনো, আমরা যাতে ফটো তুলতে পারি, যাতে তুলতে পারি। এই জায়গায় কিন্তু তোলাটা বাধ্যতামূলক বোঝা নেয়, মানে তুমি বরং একটা ক্যামেরা আনা আইনো, সাজেশন বলি আমরা। তাহলে সাজেশন অর্থ প্রকাশ করছে, তাহলে হ্যাড বেটার, তাহলে ইউ হ্যাড বেটার ব্রিং ব্রিং ইউর ক্যামেরা, ইউ উই কুড টেক ফটো এভরি ইনসিডেন্ট। তাহলে আমরা যাতে এভরি ইনসিডেন্টে ফটো তুলতে পারি, তুমি বরং একটা ক্যামেরা আইনো, তোমার ক্যামেরাটা আইনো, এরকম একটা ব্যাপার। তাহলে যদি আমরা দেখি যে হ্যাপ টু আর হ্যাড বেটার মধ্যে পার্থক্য হচ্ছে, হ্যাপ টুটা হচ্ছে বাধ্যতামূলক আর হ্যাড বেটারটা হচ্ছে করা উচিত এরকম, কিন্তু দুইটার স্ট্রাকচার একই, সব দুইটার পরে সাবজেক্টের পরে ড্যাশ, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, দুইটার স্ট্রাকচার একই, কিন্তু মিনিংয়ের ক্ষেত্রে হচ্ছে একটু ডিফারেন্ট। মিনিংটা হচ্ছে যে একটা বাধ্যতামূলক হ্যাপ টু, আর একটা হচ্ছে হ্যাড বেটার হচ্ছে সাজেশনমূলক বা করা উচিত অর্থে। তাহলে আজকে তো আমরা যে একটা অনুশীলন করলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ক্ষেত্রে 10টা ওয়ার্ড দেওয়া থাকবে, এই 10টা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের উপর দেওয়া থাকবে আমরা বক্স আকার, নিচে শুধু আমরা অ্যান্সারগুলো লিখবো। এ নাম্বার দিয়ে অ্যান্সার, এ নাম্বার দিয়ে ধরো এক্সাম্পল হিসেবে এ নাম্বার দিয়ে আসে, এটা অ্যান্সার হচ্ছে ওয়াজ বর্ন, তাহলে আমরা শুধু ওয়াজ বর্নটুকু লিখবো। তারপরে বি নাম্বারে দেওয়া আছে অ্যাসুনেস, তাহলে আমরা বি নাম্বার লিখে শুধু অ্যাসুনেস লিখবো। এরকমভাবে আমরা উত্তরগুলো লিখে নেব, আমাদের পুরো সেন্টেন্স তোলার কোনো দরকার নেই, শুধু আমরা উত্তরটুকু লিখব। আরেকটা ব্যাপার বলে দিই যে তোমরা যে বাসায় তোমাদের কিন্তু যে সিলেবাস দেওয়া হয়ে গেছে, সিলেবাস দেওয়া হবে যে একদিনের মধ্যে, তোমরা ওগুলো বাসায় প্র্যাকটিস করো, বই তোমাদের বই আছে, বই থেকে পাঞ্জিরি মডেল কোশ্চেন থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমরা আশা করি ভালো কিছু করতে পারবে। আর এটা পরীক্ষার মধ্যে থাকবে, তোমাদের আসন্ন সামনে পরীক্ষার মধ্যে এটা থাকবে, সেই জন্য বাসায়গুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমাদের ল্যাকিংসগুলো দূর হলে আশা করি তোমরা বুঝতে পারবে যে কোনগুলো আসতে পারে বা কোনগুলো হবে উত্তর, এরকম সেন্টেন্সগুলো তোমরা চিনতে পারবে। তাহলে আজকে এ পর্যন্ত থাক।